হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো? তো আমার নাম হচ্ছে সৌমন চৌধুরী। আজকে আমি একটা আনাদার ব্লগ বানাচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ভিডিও। এখন পিজার বেস তৈরি করে নিচ্ছি। এখানে আছে বাটার, পেঁয়াজ, ভুট্টা, ক্যাপসিকাম আর ওখানে হচ্ছে স্লাইস পনির টুকরো। এই হচ্ছে, তোমরা দেখে নাও যে আমাদের পিজার বেস তৈরি করা হয়ে গেছে। এখানে এই একটা রয়েছে, আর আরেকটা হচ্ছে ওই যে ওখানে বেসের ওপর একটু চিজ গ্রেট করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে চিজ। এখানে একটা দিচ্ছে একটা পিজা বেসের ওপরে। কম খরচে একদম পুরো কম খরচে দোকানের মতো পিৎজা একদম। সব পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ, কর্ন সব ঠিকঠাক পরিমাণে দেওয়া হয়েছে। সবই দিতে হবে, সবই দিয়েছি, কিন্তু টেস্টও হয়েছে খুব। ঘরে বসে পিৎজা কম খরচে, হ্যাঁ কম খরচে, খরচটা কম হয়েছে। সবই তো সবই দিতে হয়েছে, খরচ কম কোথা দিয়ে হলো, কিন্তু দোকানে তারপরে মাইক্রোওভেন ছাড়া পিজা আমরা করে খাচ্ছি সহজ পদ্ধতিতে। হ্যাঁ, কেন মাইক্রোওভেন নেই তার জন্য কি আর আমরা খাবো না, ওই জন্য নিজেরা মাইক্রোওভেন ছাড়াই করে খাচ্ছি। বন্ধুরা, আমি এখন পিজা খাচ্ছি। তো এই পিজা কাদের কাদের পছন্দ তারা প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এন্ড সাবস্ক্রাইব করো টু মাই ইউটিউব চ্যানেল। এবং কমেন্ট করে জানাও যে কাদের কাদের এই এরকম পিজা পছন্দ। আমাদের না জানালে আমরা বুঝতে পারবো না, আমাদের জানাবেন, শেয়ার করবেন, তবে তো আমরা বুঝবো যে কার ভালো লাগলো আর কার ভালো লাগলো।